মধুচক্র হানা দিয়ে নদিয়া তাহিরপুর থানার পুলিশ বীরনগর এলাকা থেকে সাত যুবক সহ ছয় যুবতীকে উদ্ধার করল। বেশ কিছুদিন ধরে বীরনগরের মধুচক্র চালানোর অভিযোগ আসছিল। গতকাল গোপন সূত্রে খবর পেয়ে বীরনগর থানার পুলিশ হানা দেয় একটি বেসরকারি লজে। সেখান থেকে উদ্ধার করা হয় ছয় যুবতীকে এবং সাতজন পুরুষকে। আজ তাদের রানাঘাট মহকুমা আদালতে তোলা হয়। এলাকা সূত্রে জানা যায়, তাহিরপুর থানার বীরনগর রাস্তার উপরে লোকনাথ লজে এই অবৈধ কাজকর্ম চলত দীর্ঘদিন যাবৎ। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশই অভিযান চালায়। ধৃতদের রানাঘাট মহকুমা আদালতে আজ তোলা হলে দুদিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। আগামী সোমবার তাদের আবার কোর্টে তোলা হবে বলেই জানা গেছে পুলিশ সূত্রে।